আজকে ভারত বিশ্বকাপের প্রথম খেলা খেলতে নেমেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যে অস্ট্রেলিয়া টিম একটা সময় ছিল, যে এমন কোন টিম ছিল না যে অস্ট্রেলিয়া সামনে দাঁড়িয়ে জিততে পারত। আমরা যখন ছোট ছিলাম আমাদের মনে ছিল যে অস্ট্রেলিয়ার সামনে স্টিভ ওয়া হতে পারে, ম্যাকগ্রা হতে পারে, ব্রেডলি হতে পারে, আগুন ঝরানো বল করছে আর ব্যাট করছে, তার সামনে বিশ্বের কোনো ক্রিকেট টিম দাঁড়াতে পারতো না। অপুদা যতক্ষণ বক্তৃতা করলো তার মাঝে দেখলাম অস্ট্রেলিয়ার দুটো উইকেট পড়ল, 130 রানে এখনো অব্দি 5 উইকেট। কেন আপনাদেরকে এই কথা বলছি, তার কারণ সব দিন সবার সমান যায় না। একদিন যারা নিজেদেরকে বিশাল বড় নেতা, বিশাল বড় হোতা বলে চালায়, একদিন না একদিন আসে তাদের মুখ থুবড়ে পড়তে হয়। এক সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এখন 130 রানে 5 উইকেট খুইয়ে বসে আছে। ধৈর্য রাখুন, যে ধৈর্যের সাথে আপনারা লড়াই চালাচ্ছেন, আন্দোলন চালাচ্ছেন, সংগ্রাম চালাচ্ছেন, এই লড়াই আন্দোলন সংগ্রাম চালিয়ে যান। আজ নয় তো কাল ওই মহামানবের মতো বসে থাকা বিজেপি আর তৃণমূল মুখ থুবড়ে পড়বে। সময়ের অপেক্ষা মানুষের ওপর কেউ নয়, মানুষের শক্তির উপরে আজ অব্দি বিশ্বগুলো শক্তি মাথা তুলে দাঁড়াতে পারেনি। আর যে শক্তি মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় মানুষের সামনে, তাদের পতন অনিবার্য। এই তৃণমূল এবং বিজেপি সাম্প্রদায়িক দুই শক্তির পতন আগামী ভবিষ্যতে এ বাংলার বুকে কবরের মধ্যে যাবে। এ শুধু সময়ের অপেক্ষা, কিন্তু বাড়ি বসে থেকে সে কাজ হবে না। এ কাজ যদি করতে হয় তাহলে যে লড়াই, যে সংগ্রাম, যে লড়াই, যে আন্দোলন, যে আত্মত্যাগ, দাঁতে দাঁত চেপে যে লড়াই আপনারা পঞ্চায়েতের ভোটে করেছেন, দাঁতে দাঁত চেপে যে লড়াই আপনারা এখনো চালিয়ে যাচ্ছেন, এই লড়াইকে আগামী ভবিষ্যতে আরো কয়েক গুণ বাড়াতে হবে, এই কথা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এই যে দেখেন না, মাঝে মাঝে এখানে তো আমার মা বোনেরা অনেকে দাঁড়িয়ে আছে, সন্ধ্যাবেলা সিরিয়াল দেখতে বসলে ওই যে যখন বিজ্ঞাপন চলে দেখেন না, ঘুম থেকে উঠে একজন ব্রাশ করতে গেছে বাথরুমে, বাথরুমের দেয়াল ভেঙে নায়িকা ঢুকে গেছে। ঢুকে গিয়ে নায়ককে কি বলছে, আপনার টুথপেস্টে কি নুন আছে? তৃণমূলের নেতাদের দিকে তাকান, আজ থেকে 2 দিন আগে সকালবেলায় রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ চোখ খুলে দেখছে দুয়ারে ইডি দাঁড়িয়ে আছে। ওই নায়িকার মতো প্রশ্ন করছে ইডি, আপনার নুনে কি চিটফান্ডের টাকা আছে? আজকে সকালবেলায় ববি হাকিমের বাড়িতে সিবিআই, আজকে সকালবেলায় মদন মিত্রর বাড়িতে সিবিআই। ও লাভলি, দাদা খাবে আলু কাবলি, লড়াই জোরদার করতে হবে যাতে কোনো সেটিং না মাথা তুলে দাঁড়াতে পারে। এই যে দেখছেন ভাইপোরা কি এমন লড়াই করছে, যে ভাইপোরা চিরজীবন কাঁধে একটা তুয়ালে নিল না, সে ভাইপোরা এখন কাঁধে করে চিঠি নিয়ে দিল্লি গেছে, বলছে 50 লক্ষ চিঠি নিয়েছি, 50 লক্ষ চিঠি নিয়ে আমি দিল্লিতে যাচ্ছি। গরিব মানুষের টাকা আটকে রেখেছে তার জন্য, আরে গরিব মানুষের টাকা আটকে রেখেছে বিজেপি, আর সেই টাকা আটকে রাখার কাজ করেছে তৃণমূল কংগ্রেস, আর আমরা সিপিআই। 2005 সালে গরিব মানুষের 100 দিনের কাজের অধিকার আমরা ছিনিয়ে নিয়ে এসেছিলাম, এই বিজেপি আর তৃণমূল চুরি চুরি করে মানুষের 100 দিনের কাজের টাকা আটকে রেখে দিয়েছে। তাই আমরা দাবি জানাচ্ছি, যাদের যাদের বাকি 100 দিনের কাজের টাকা বাকি আছে, যারা 100 দিনের কাজের টাকা পান, কারোর 10,000, কারোর 5,000, কারোর 20,000 টাকা, এই 100 দিনের জব কার্ডের টাকা যাদের বাকি আছে, ওই জব কার্ডের টাকা তাদেরকে দিতে হবে। এ টাকা বিজেপির বাপের টাকা নয়, এ টাকা তৃণমূলের বাপের টাকা নয়, এই টাকা গরিব মানুষ তার মেহনতের শ্রমের মাধ্যমে ইনকাম করেছে, ওই টাকা তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আর যে বা যারা তৃণমূলের পঞ্চায়েতে বসে ভুয়ো জব কার্ড চালিয়েছে, সরকারি চাকরি করে তার নামে জব কার্ড চালিয়েছে, একটা নেতা কেউ ছাড়া যাবে না, গায়ুদের ভেতর ছুটতে হবে, মানুষকে তার হক টাকা দিতে হবে, আর নেতা দুর্নীতিবাজ নেতাদেরকে তাদেরকে গায়ুদের মধ্যে পুঁটতে হবে। এ না করে ভাইপো এখন গেছে রাজনীতি করতে, রাজভবনের সামনে বসে আছে। সোনার টুকরো ভাইপো, মুকুটবিহীন যুবরাজ, সরি কি কি যুবরাজ, আমি যুবরাজ বলে ফেললাম। একদিকে হয়েছে ঈশ্বরের বরপুত্র নরেন্দ্র মোদী, আরেকদিকে নাকি যুবরাজ, কি দেখেছেন? মোদীকে বলছে ঈশ্বরের বরপুত্র, কেন না মহিলা সংরক্ষণ বিল তা পাশ করার পরবর্তী সময়তে
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন ঈশ্বর এই ভালো কাজের জন্য আমাকেই বেছে নিয়েছিলেন। সংবাদ মাধ্যম খবরের কাগজে লিখেছে মোদী হচ্ছেন ঈশ্বরের বরপুত্র। তার থেকে কয়েকদিন আগে সন্ধ্যাবেলায় একটা চ্যানেলে গেছিলাম ওই বিতর্ক সভায়। তা আমি যখন বলছি আমার কথার মাঝখানে বিজেপির একজন প্রতিনিধি ফট করে ঢুকে পেলে হই 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 করে চেঁচাচ্ছে। তা আমাকে সাংবাদিক জিজ্ঞেস করলো সায়ন তুমি চুপ করে গেলে কেন? আমি চুপ করে গেলাম কারণ ওরা হচ্ছে ঈশ্বরের বরপুত্রের প্রতিনিধি, ওদের কথার মাঝে আমি কথা বললে আমার জিভ খসে যাবে। ঈশ্বরের বরপুত্র? ডিজেলের পেট্রোলের ডিজেলের লিটারের দাম 91 টাকা, পেট্রোলের লিটারের দাম 106 টাকা, রান্নার গ্যাসের দাম 1000 টাকা পেরিয়ে গেছে। গরিব বেকার মানুষ তাদের হাতে চাকরি নেই, বেকার যুবকের হাতে চাকরি নেই, গ্রাজুয়েশন পাস করা ছেলে টোটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মাধ্যমিক পাস করা ছেলে ভেটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গোটা দেশ গোটা রাজ্য জুড়ে বেকারি বাড়ছে। রাজ্যের মুখে মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী একজন বলছেন চপ ভাজুন, একজন বলছেন পকোড়া ভাজুন। আমরা বলছি আপনারা বলেছিলেন দেশের বুকে যদি মোদী প্রধানমন্ত্রী হয় প্রতি বছর নিয়ম করে 2 কোটি মানুষের চাকরি হবে, চাকরি কোথায় মোদীজি? আর 2021 সালে দিদি কি বলেছিল, আপকে দোনো হাত মে দোনো জব হোগা, ডাবল ডাবল নকরি, দুটো দুটো চাকরি হবে। আসলে নিজের ভাইপোর দিকে তাকিয়ে বলেছিল, কারণ নিজের ভাইপোর এক হাতে গরু আর এক হাতে কয়লা, তাই জন্য ভেবেছে গোটা রাজ্যের সবার হাতে ডাবল ডাবল চাকরি তুলে দেব। রাজ্যের বুকে বেকার যুবক যুবতী আমার বেকার বেকার ভাই বোনেদের হাতে চাকরি তুলে দেওয়ার মুরদ নেই, শুধু যা আছে ক্লাবগুলোকে হাজার হাজার টাকা দিয়ে দাও, দুর্গাপূজার সময় টাকা দিয়ে দাও, পূজোর সময় টাকা বিলি করো, কিন্তু রাজ্যের বুকে চাকরি দেওয়ার ক্ষমতা এ রাজ্যের সরকারের নেই। চলতে পারে এভাবে? এই যে দেখছেন কয়েকদিন ধরে চলছে রাজভবনের সামনে নাকি অভিষেক ব্যানার্জি বসে আছে, ওটা রাজভবন, ওটা পাড়ার ক্লাব। অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে মিছিল করতে গেলে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হয়। অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে দিয়ে যদি মিছিল করতে হয় তাহলে তার জন্য হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে আসতে হয়। আর অভিষেক ব্যানার্জি গিয়ে রাজভবনের সামনে মিটিং করছেন তার জন্য কারোর কোনো পারমিশনের প্রয়োজন পড়ে না। রাজ্যের পুলিশ চারিদিক থেকে ঘিরে রেখে নিরাপত্তা দিয়ে অভিষেক ব্যানার্জিকে কর্মসূচি পালন করবার জায়গা করে দিচ্ছে। একদিকে বিজেপি একদিকে তৃণমূল, যত লোকসভা ভোট এগিয়ে আসবে তত আপনাকে বোঝানোর চেষ্টা হবে কোন সিপিএম লড়াইয়ের ময়দানে নেই, লড়াইয়ের ময়দানে একদিকে মোদি আর একদিকে দিদি, একদিকে বিজেপি একদিকে তৃণমূল, একদিকে অভিষেক একদিকে শুভেন্দু। আর তার কিছুদিনের মধ্যে আপনাকে বুঝিয়ে দেয়া হবে আপনি মুসলিম, আপনি যদি আপনার ধর্ম বাঁচাতে চান, আপনি যদি বিজেপির কাছ থেকে নিজে বাঁচতে চান, তাহলে মমতা ব্যানার্জি যতই চুরি করে থাকুক, মমতা ব্যানার্জির দল যতই চুরি করে থাকুক, মোদীর কাছ থেকে বাঁচবার জন্য আপনাকে দিদিকে ভোট দিতে হবে। আর হিন্দু বাড়িতে গিয়ে বিজেপি বলবে যে মোদী যতই রান্নার গ্যাসের দাম বাড়াক, মোদী যতই পেট্রোলের দাম বাড়াক, মোদী যতই ডিজেলের দাম বাড়াক, আপনি যদি হিন্দু ধর্ম পালন করতে চান তাহলে আপনাকে মোদীকে ভোট দিতে হবে। আপনি ভুলে যাবেন, আপনি জব কার্ড ভুলে যাবেন, আপনার পেটের জ্বালা ভুলে যাবেন, রান্নার গ্যাসের দাম আপনি ভুলে যাবেন, জিনিসপত্রের দাম বেড়েছে ভুলে যাবেন, বেকার যুবক চাকরি পায়নি রাস্তায় বসে আছে আপনি ভুলে যাবেন, আপনার বাড়ির ছেলে আপনার বাড়ির মেয়ে চাকরি পাচ্ছে না ভুলে যাবেন। তখন শুধু ভাববেন মমতা ব্যানার্জি বলেছেন ইসলাম ধর্ম বাঁচাবো আর মোদী বলেছে হিন্দু ধর্ম বাঁচাবো। আরে আগামী লোকসভার ভোটে করবার জন্য ধর্মকে ব্যবহার করে। আমরা 34 বছর সরকার চালিয়েছি, 34 বছর সিপিআইএম সরকার চালিয়েছে, কোনোদিনও বাংলার বুকে দাঙ্গার আগুন জ্বলতে দিইনি আমরা। 34 বছর সরকার চালিয়েছি আমরা, 34 বছরের সরকারে এ রাজ্যের বুকে কোথাও দাঙ্গার আগুন জ্বলতে দিইনি আমরা। আর আজকের দিনে দাঁড়িয়ে আসানসোল হতে পারে, জামুরিয়া হতে পারে, কলকাতার বুকে বিভিন্ন জায়গা হতে পারে, উত্তরবঙ্গ হতে পারে, রাজ্যের দিকে দিকে দাঙ্গার আগুন জ্বলছে। আর সেই দাঙ্গার আগুনে রাজনীতির রুটি শেখছে বিজেপি আর তৃণমূল। ফর্মুলা খুব সোজা, দিল্লি মে মোদি আর রাজ্য মে দিদি, কলকাতা মে দিদি আর দিল্লি মে মোদি, দিল্লিতে মোদি থাকবে আর রাজ্যে দিদি থাকবে, দুজনে মিলে সবার সামনে দিশুম দিশুম করবে, কিন্তু টেবিলের তলায় দুজনে মিলে
সেটিং করবে আর রাজ্যের সাধারণ মানুষ তারা না খেতে পেয়ে শিক্ষার অভাব চাকরির অভাব রাস্তায় বসে লড়াই করবে রাস্তায় বসে আন্দোলন করবে কারুর কোনো হুঁশ নেই কারুর কোনো লড়াইয়ের হুঁশ নেই আপনি কি দেখুন মোদি কি দেখুন দিদি দেখতে পাচ্ছেন নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শেষ সাত দিন ধরে খুঁজে পাচ্ছেন মমতা ব্যানার্জিকে শেষ সাত দিন দেখতে পেয়েছেন কোথায় আছে দেখতে পেয়েছেন শেষ সাত দিন এরাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় আছেন আপনি খুঁজে পেয়েছেন রাজ্যের বুকে এখন অবধি প্রায় ছয়ের কাছাকাছি মানুষ ডেঙ্গিতে মারা গেছেন মহামারীর আকার ধারণ করেছে মশা কামড়ানোর পরে ডেঙ্গি হচ্ছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দেখা মিলছে না রাজ্যের বুকে হাজারে হাজারে মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে রাজ্যের বুকে কোন মুখ্যমন্ত্রীর দেখা পাওয়া যাচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় মমতা ব্যানার্জি কোথায় রাজ্যের বুকে কান্দুনিতে একটি একটি মেয়েকে বাচ্চা বোন আজ থেকে দশ বছর আগে কিছু জানোয়ার তৃণমূল কংগ্রেসের সমর্থনে থাকা জানোয়ারগুলো সেই বোনকে ধর্ষণ করে তার পাটা চিরে খুন করে ফেলেছিল কামদুনিতে দশ বছর পরে কলকাতা হাইকোর্ট থেকে যাদের ফাঁসির সাজা হয়েছিল তারা বেকসুর খালাস হয়ে গেছে তারা ছাড়া পেয়ে গেছে মমতা ব্যানার্জি কোথায় রাজ্যের মুখ্যমন্ত্রী ২০১১ সালে বলেছিলেন বাংলা তার নিজের মেয়েকেই চায় যে মুখ্যমন্ত্রী ২০২১ সালে বললেন বাংলা তার নিজের মেয়েকেই চায় মমতা ব্যানার্জি ২০২১ সালে বললেন বাংলা তার নিজের মেয়েকেই চায় আজকে গোটা বাংলার মেয়েরা আজকে গোটা বাংলার মা কাকিমারা আজকে সেই কামদুনির নির্যাতিতেরা তারা জানতে চাইছে কামদুনি বিচার চায় বাংলার মুখ্যমন্ত্রী কোথায় বাংলার মুখ্যমন্ত্রী কেন কামদুনি নিয়ে কোনো কথা বলছে না বাংলার মা বোনেরা আজকে জানতে চাইছে আর এরই মাঝে বিজেপি রাজনীতি করতে নেমে পড়েছে কোন বিজেপি গুজরাট গণধর্ষণে গুজরাট গণহত্যার সময় গুজরাটের দাঙ্গার সময়তে যারা বিলকিস বানুকে ধর্ষণ করেছিল সেই বিলকিস বানুর ধর্ষকদেরকে যে বিজেপি মুক্তি পাইয়ে দিয়েছে যে বিজেপি জেল থেকে ছেড়ে দিয়েছে তারা আজকে বলছে যে কামদুনি ধর্ষকদেরকে কেন ছেড়ে দেয়া হলো এই কামদুনি ধর্ষণের বিরুদ্ধে যারা লড়াই করেছিলাম তারা আমরা এই কামদুনির বিরুদ্ধে কামদুনি ধর্ষণ পার্ক স্ট্রিটের ধর্ষণ গেদে গাইঘাটা একে পর এক ধর্ষণের বিরুদ্ধে লড়াই করেছিলাম আমরা তার কারণ আমরা কোনো সমাজ বিরোধীদেরকে নিয়ে দল চালাই না আমরা যাদেরকে নিয়ে দল চালাই আমরা তাদের জন্য গর্ববোধ করি তার কারণ ৩৪ বছর আমরা সরকার চালিয়েছি কোনো মায়কালারের রাজত্বে ক্ষমতা হয়নি আমাদের কোন নেতা মন্ত্রীর বিরুদ্ধে একটা দুর্নীতির প্রমাণ একটা অভিযোগ নিয়ে এসে সাদা ধুতি সাদা পাঞ্জাবিতে একটা দুর্নীতির কালো দাগ লাগানোর হিম্মত কারোর হয়নি আর তাই জন্যই আমরা গর্ব করে এই দলটা করি তাই জন্যই গর্ব করে আমরা সিপিআইএম দলটা করি আমরা সিপিআইএম দলটা করি তার কারণ আমরা জানি এই দল করে আমরা কেউ নিজের টাকা ধরার জন্য আসেনি আমরা রাজনীতি করছি নিজের আখের গোছানোর জন্য নয় আমরা রাজনীতি করছি নিজের বাড়ি গাড়ি তৈরি করবার জন্য নয় আমরা রাজনীতি করছি যে মানুষেরা খেটে খায় আমরা তাদের জন্য রাজনীতি করি যে মানুষ নিজের গোবর খাটিয়ে খায় আমরা তাদের জন্য রাজনীতি করি আমরা দেশ বাঁচানোর জন্য রাজনীতি করি আমরা দেশের সংবিধান বাঁচানোর জন্য রাজনীতি করি দেশের ধর্মনিরপেক্ষতাকে বাঁচানোর জন্য রাজনীতি করি আর একদিকে তৃণমূল আর বিজেপি গোটা দেশের সম্পদ একদিকে রেল একদিকে বিমা একদিকে জাতীয় সম্পদ জলের দরে বিক্রি করে দিচ্ছে কোথায় যাবে আপনার টাকা আমি নিশ্চিত যত দূর অব্দি আমাদের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে কারণ না কারোর টাকা আপনাদের সারদায় মার গেছে রোজদালিতে মার গেছে আই করে মার গেছে জয়নগরে তো একটা বড় অফিসই ছিল কোন একটা চিট ফান্ড কোম্পানি সে উঠে গেছিল কি সানমার্ক বা কিছু একটা সানমার্ক আমার এখনো মনে রয়েছে এই যে চিট ফান্ডে টাকা রাখতেন চিট ফান্ড উঠে যাওয়ার পরে আপনি এখন কোথায় টাকা রাখেন ব্যাংকে টাকা রাখেন কি করছে মোদী সরকার সরকারি ব্যাংকগুলোকে আস্তে আস্তে বেসরকারিকরণ করে দিচ্ছে আপনি যে টাকা এফডি করছেন আপনি যে টাকা রেকারিং করছেন আজ নয় তো কাল তা যদি বেসরকারির হাতে চলে যায় তাহলে দিনের শেষে সেই টাকার কোনো হিসেব সরকার আপনাকে দেবে না তার কারণ সেই টাকা বেসরকারি উদ্যোগপতির হাতে চলে যাবে আমি নিশ্চিত অনন্তা বলবার সময় বিদ্যুৎ বিদ্যুৎ আইন স্মার্ট মিটার ইত্যাদি নিয়ে নিশ্চয় নিশ্চয়ই বলবে আপনি প্রশ্ন করতেই পারেন যে মমতা আর মোদি এই দুজনের মধ্যে এত সখ্যতা কেন এত মিলমিশ কেন মিলমিশ তার কারণ মোদিজি যা আইন নিয়ে আসছে
মমতা ব্যানার্জি তা প্রণয়ন করে দিচ্ছে রাজ্যের বুকে। এমন একটা আইন জাতীয় শিক্ষানীতি, আর দ্বিতীয় একটা আইন এই স্মার্ট মিটার। আমি শুধু এক মিনিটে এই স্মার্ট মিটার নিয়ে আপনাদেরকে বলছি, এখন নিয়ম হয়ে রয়েছে আমরা যতটা বিদ্যুৎ তা আমরা যতটা খরচ করি, আমরা যতটা পাখা চালাই, আমরা যতটা টিভি চালাই, আমরা যতটা আলো জ্বালাই, তার ভিত্তিতে আমাদেরকে বিদ্যুতের বিল আসে, ইলেকট্রিকের বিল আসে। আর এখন মোদিজি বলেছে নতুন স্মার্ট মিটার বসাতে হবে। কি এই নতুন স্মার্ট মিটার? নতুন স্মার্ট মিটার মানে এই মোবাইলের রিচার্জের মতো, আপনি 300 টাকা রিচার্জ করবেন, আপনি জানবেন না আপনার 300 টাকার রিচার্জ কখন শেষ হয়ে যাচ্ছে। আর রিচার্জ যেই শেষ হয়ে যাবে দেখবেন মাঝরাতে পাখা চলা বন্ধ করে দিয়েছে। এই আইন নিয়ে এসছে মোদি সরকার, আর দিদির সরকার মমতা ব্যানার্জিও পশ্চিমবাংলার বুকে সেই আইনকে প্রণয়ন করে দিচ্ছে। শুধু তাই নয়, এর বাইরে যদি আপনি ভালো করে দেখেন, আপনি যদি লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পাবেন এই পশ্চিমবাংলার বুকে যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে। এই যে দেখলেন না পঞ্চায়েতের নির্বাচন, মানুষ ভোট দিল সিপিআইএম কে, সিপিআইএম জিতলো, কিন্তু বিডিও অফিসে গিয়ে কাউন্টিং হলে গিয়ে মারধর করে সবকিছু কার্যত ছিনিয়ে নিয়ে চলে আসলো। আমরাও এত সহজে ছেড়ে দেওয়ার লোক নই। কলকাতা হাইকোর্টে যা যা মামলা হয়েছে, আজ নয় তো কাল, যারা বেআইনিভাবে পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছে, ওই প্রধানের পদ থেকে যতদিন না টেনে নামাচ্ছি, আমাদের লড়াই এত সহজে আমরা ছেড়ে দেব না। এই কথা আমরা আপনাদের কাছে গর্বের সাথে বলে যেতে চাই। যত লোকসভা ভোট এগিয়ে আসবে, তত হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা বাড়বে। সাবধানে থাকবেন আপনারা। আপনাদেরকে বলছি, যত মা বোনেরা, ভাই বোনেরা যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষত যুবকরা যারা এখানে উপস্থিত হয়েছে, তোমরা নিজেদের এলাকার শান্তি সম্প্রীতি শৃঙ্খলা সবকিছু নিজেদেরকে রক্ষা করতে হবে। তার কারণ একদিকে আরএসএস চাইছে, বিশ্ব হিন্দু পরিষদ তারা চাইছে বিজেপিকে হারা দেওয়ার জন্য, যে কোনো অঞ্চলে যদি একবার দাঙ্গা লাগিয়ে দেওয়া যায় তাহলে ভোট ভাগাভাগি করা যাবে। একদিকে মমতা ব্যানার্জি চলে আসবেন, টুক করে মাথায় সাদা হিজাবটা পরে নিয়ে বলবেন, আমি যত যা চুরি করে থাকি আমি তোমাদেরকে বাঁচাবো, এসো আমাকে ভোট দাও। আর মোদিজি এসে তখন বলবেন, ওই দেখো একবার যদি ওরা ভোটে জিতে যায় আর তুমি যদি বিজেপিকে ভোট না দাও, তাহলে তুমি সন্ধ্যাবেলায় শাঁক বাজাতে পারবে না, তাহলে তুমি সন্ধ্যাবেলায় পুজো দিতে পারবে না, তাহলে তুমি তোমার ধর্ম আচার করতে পারবে না। আসলে দিদি আর মোদি এরা রাজনীতি করছে ধর্মের ওপর দাঁড়িয়ে, আর আমরা বলছি আপনার ধর্ম আপনি পালন করবেন, কিন্তু ধর্ম নিয়ে যদি কেউ রাজনীতি করতে আসে ওদেরকে বিদায় দিতে হবে, সমূলে উৎখাত করতে হবে। তাই তৈরি হন বন্ধু, আগামী দিনের যে লড়াই সে লড়াই অনেক শক্তিশালী লড়াই আমরা করতে চলেছি। আগামী দিনের যে লড়াই আমরা লড়বো, একদিকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা লড়ছি, আরেকদিকে রাজ্যের বুকে মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে আমরা লড়ছি।